रामनगर एकेडमी कर्तृक आयोजित ऑनलाइन क्लास कार्यक्रम। सुप्रिय शिक्षार्थीबृंद, तुम्हरा केमन आछो? आशा करी भालो आछो। स्वास्थ्य सचेतन भावे स्वास्थ्य विधि मेने चलबे, मास्क परिधान करबे, हैंड सैनिटाइजेशन व्यवहार करबे। आमी सफललाल चक्रवर्ती, रामनगर एकेडमी सिनियर शिक्षक, श्रेणी नवम ও দশম, विषय করণীতি অধ্যায় প্রথম, অধ্যায়ের নাম করণীতি ও নাগরিকতা। এই বিষয় নিয়ে আজকে করণীতি নাগরিকতা বিষয় নিয়ে আলোচনা করা হবে। আজকের পাঠ হবে রাষ্ট্র। রাষ্ট্র কি? রাষ্ট্র নিয়ে আলোচনা করা হবে। রাষ্ট্র একটি রাজনৈতিক প্রতিষ্ঠান। রাষ্ট্র হলো একটা রাজনৈতিক প্রতিষ্ঠান। রাজনৈতিকভাবে যে ভোটে জয়লাভ করে সেই রাষ্ট্রের ক্ষমতায় আসতে পারে। বিশ্বের সকল মানুষ কোনো না কোনো রাষ্ট্রে বসবাস করে। বিশ্বে যত মানুষ আছে সে কোথাও না কোথাও রাষ্ট্রে বসবাস করে। আমাদের এই পৃথিবীতে ছোট বড় মিলিয়ে প্রায় 200টি রাষ্ট্র আছে। কতটি রাষ্ট্র আছে? প্রায় 200টি রাষ্ট্র আছে। তার মধ্যে একটি রাষ্ট্র আমাদের বাংলাদেশ। প্রতিটি রাষ্ট্রে আছে নির্দিষ্ট ভূখণ্ড এবং জনসংখ্যা। না রাষ্ট্রের নির্দিষ্ট ভূখণ্ড, যেমন আমাদের রাষ্ট্রের আয়তন এই ভূখণ্ডে বলা হয়। আমাদের রাষ্ট্রের আয়তন হল 147,570 বর্গ কিলোমিটার, হল আমাদের রাষ্ট্রের আয়তন। এছাড়া রাষ্ট্র পরিচালনার জন্য আরও আছে সরকার, সার্বভৌম। রাষ্ট্র পরিচালনার জন্য সরকার আছে, সার্বভৌমত্ব আছে। মূলত এইগুলো ছাড়া কোনো রাষ্ট্র গঠিত হতে পারে না। অধ্যাপক গার্নার বলেন, সুনির্দিষ্ট ভূখণ্ডে স্থায়ীভাবে বসবাসকারী সুসংগঠিত সরকারের প্রতি স্বভাবজাত স্থায়ীভাবে আনুগত্য বহুশত্রুর নিয়ন্ত্রণ, বহু শত্রুর নিয়ন্ত্রণ হতে মুক্ত স্বাধীন জনসমষ্টিকে বলে রাষ্ট্র। আমরা যে স্বাধীন দেশে রাষ্ট্র, এটাকে বলে রাষ্ট্র। স্বাধীন দেশে বসবাস করাকে বলা হয় রাষ্ট্র। এর সংজ্ঞা বিশেষ করলে রাষ্ট্রকে চারটি ভাগে ভাগ করা যায়। রাষ্ট্রের সংজ্ঞা যদি বিশ্লেষণ করে তাকে চারটি ভাগে ভাগ করা যায়। যথা এক জনসমষ্টি, দুই নির্দিষ্ট ভূখণ্ড, তিন সরকার, চার সার্বভৌমত্ব। তাহলে জনসমষ্টি কি? রাষ্ট্র গঠনের অপরিহার্য উপাদান হল জনসমষ্টি। কোন ভূখণ্ডে একটি জনসমষ্টি স্থায়ীভাবে বসবাস করলে রাষ্ট্র গঠিত হতে পারে। যে স্থায়ীভাবে রাষ্ট্রে বসবাস করে সেটাই রাষ্ট্র গঠিত হতে পারে। এটি রাষ্ট্র গঠনের জন্য একটি জন্য কি পরিমাণ জনসংখ্যার প্রয়োজন, যে কোনো নির্দিষ্ট নিয়ম নেই। যেমন বাংলাদেশের জনসংখ্যা প্রায় 15 কোটি, ভারতের জনসংখ্যা প্রায় 121 কোটি, ব্রুনাইয়ের প্রায় 2 লক্ষ, ব্রুনাইয়ের জনসংখ্যা শুধু 2 লক্ষ। রাষ্ট্র গঠনের জন্য জনসংখ্যার কোনো নিয়ম নীতি নেই। রাষ্ট্রের আয়তন অনুপাতেই জনসংখ্যা বসবাস করে। তবে রাষ্ট্রবিজ্ঞানের মতে একই রাষ্ট্রের সম্পদের সাথে সামঞ্জস্যপূর্ণ জনসংখ্যা থাকা বাঞ্ছনীয়। রাষ্ট্রের আয়ের উপরে রাষ্ট্রের জনসংখ্যা বসবাস করলে ওই দেশে অর্থনৈতিক এবং সম্পদ কোনো দিকে অভাব হয় না। দুই নির্দিষ্ট ভূখণ্ড, রাষ্ট্র গঠনের জন্য নির্দিষ্ট ভূখণ্ড। অধ্যাপক, ভূখণ্ড বলতে একটি রাষ্ট্রের স্থলভাগ, জলভাগ ও আকাশসীমাকে বোঝায়। ভূখণ্ড বলতে রাষ্ট্রের জলভাগ, স্থলভাগ এবং আকাশসীমার যে আয়তন আছে তাকে বোঝায়। রাষ্ট্রের ভূখণ্ডে ছোট বা বড় হতে পারে। যেমন বাংলাদেশের আয়তন 147,570 বর্গ কিলোমিটার। তবে বাংলাদেশের ভারতের মধ্যে স্বাক্ষরিত স্থল সীমানা চুক্তি অনুযায়ী 2015 সালের 31শে জুলাই দুদেশের মধ্যে পারস্পরিক ছিটমহল বিনিময়ের ফলে বাংলাদেশের মোট ভূখণ্ডে 10,41,025 একর জমি রয়েছে। এছাড়াও বঙ্গোপসাগরে মিয়ানমার ও ভারতের সাথে আন্তর্জাতিক আদালত এ সমুদ্র সীমা মামলা রায় বাস্তবায়নের ফলে বাংলাদেশের সমুদ্র সীমার আয়তন বৃদ্ধি পেয়েছে। বর্তমানে সমুদ্র সীমা 111,817 বর্গ কিলোমিটার। সমুদ্র অঞ্চলে বাংলাদেশের সার্বভৌম অধিকার প্রতিষ্ঠিত হয়েছে। গণচীন, ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা প্রভৃতি রাষ্ট্রের ক্ষেত্রফল বাংলাদেশের চেয়ে অনেক বড়। তাহলে বাংলাদেশের চেয়ে ক্ষেত্রফল কোন কোন রাষ্ট্রে বেশি? গণচীন, ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা প্রভৃতি রাষ্ট্রের ক্ষেত্রফল বাংলাদেশের চেয়ে অনেক বড়। বাংলাদেশ থেকে ওই দেশের আয়তন বড়। সরকার, রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ উপাদান হল সরকার। সরকার ছাড়া রাষ্ট্র গঠিত হতে পারে না। রাষ্ট্রের যাবতীয় কার্যগুলি সরকারের মাধ্যমে পরিচালিত হয়। সার্বভৌমত্ব,
সার্বভৌমত্ব